আমদানি বাড়লেও এখনও চড়া আদা পেঁয়াজের বাজার, সুখবর নেই জিরাসহ অন্যান্য মশলার বাজারেও। কোরবানি ঈদের আগে এইসব পণ্যের দাম কমবে না বলে জানান ব্যবসায়ীরা। বাজারের জিম্মি দশা থেকে পরিত্রাণ পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ক্রেতারা। কাসমদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পেঁয়াজের লাগামহীন দাম বাড়ায় পণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার, ফলে দাম কিছুটা কমলেও আবারও বেড়েছে পণ্যটির দাম। একই অবস্থা আদার ক্ষেত্রেও। চায়না আদা বন্ধ হওয়ার পর থেকেই আদার দাম বর্তমানে বেশি। একই সাথে বেড়েছে জিরা এবং অন্যান্য মশলার দামও। খুব সহসাই দাম কমবে না বলে জানান ব্যবসায়ীরা। জিরা এখন 850 টাকা 900 টাকা কেজি, আদা হলো 300 টাকা কেজি দেশিটা, রসুন দেশিটা হলো 140 টাকা, ইন্ডিয়ানটা হলো 160 টাকা। ইন্ডিয়ান আদার দাম প্রচুর 600 টাকার উপরে কেজি। বাড়তি তো গাজর, টমেটো, শসা, গাজর হলো 160 টাকা, এটা 100 টাকা। আটা চাউলের বাজার একটু কম, মিনিকেটের বাজার একটু কম, মোটা চাউলের বাজারটা বেশি। বাজারে নিয়মিত নজরদারি না থাকায় দাম বৃদ্ধি পায় বলে অভিযোগ ক্রেতাদের। এখন আর কি অনেক ভাবতে হয় কোনটা কতটুকু নেব, মানে দাম এত বেড়ে যায় হুটহাট যে আর পরিকল্পনা করে, মানে এখানে এসেই পরিকল্পনা করতে হয়। পেঁয়াজের দাম কিন্তু হঠাৎ করেই কমে গেছিল, 70 টাকা মার্কেটে আমরা দেখেছি, 70 টাকা 60 টাকাও এরকম দেখেছি। তারপরও আবার দেশি পেঁয়াজের দামটা কিন্তু বাজারে এখন 80 টাকার নিচে কিন্তু বিক্রি হচ্ছে না। আসন্ন কুরবানির ঈদে আরও বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে জানালেন ব্যবসায়ীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।